হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম ইন্ট্রো দ্য ডার্ক ডাউন। তো এই মুভির কাহিনিটা অনেকটা এমন যে দুজন মানুষ একটা লিফটের মধ্যে আটকে যায়, আর তাদেরকে বাঁচানোর জন্য সেখানে কোনো মানুষই ছিল না, কারণ সেখানে সব কর্মচারীদের 4-5 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল। আর এখন তারা লিফটে কী করলো, কীভাবে বা বেঁচেছিল আর কীভাবে বা বের হলো, এটা জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা মূল ক্যারেক্টার জেনিফারকে দেখতে পাই। সে তার অফিসে কাজ করতেছিল, তার সাথে অফিসে কেউই ছিল না, কিন্তু তারপরেও সে কাজ করতেছিল। জেনিফার তার বয়ফ্রেন্ডের সাথে কিছুদিন আগে ঝগড়া করেছিল, এই জন্য সে তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর তার অফিসের কয়েকদিনের বন্ধে সে তাকে সারপ্রাইজ করতে চায়। সে একটা ইমেল দেখতে চাইছিল, কিন্তু এটা সারপ্রাইজ, এর জন্য সে ইমেল সেন্ড করে না। পরের দৃশ্যে আমরা আমাদের আরেকটা মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম গাই। সেও এখান থেকে বের হচ্ছিল। তারা দুজনই ভিন্ন ভিন্ন তলা থেকে লিফটে উঠে। প্রথমে জেনিফা 49 তলা থেকে লিফটে উঠে, পরে কাই 42 তলা থেকে সেম লিফটেই উঠে। কাই জেনিফাকে দেখে এবং তাকে কমফোর্টেবল ফিল করার জন্য তার সাথে কথা বলানোর চেষ্টা করে, কিন্তু প্রথমে জেনিফা তাকে খুব একটা পাত্তা না দিলেও গাই লিফটে তাকে একটা ড্রয়িং দেখায়। ঠিক হঠাৎ করেই তখন লিফট বন্ধ হয়ে যায় এবং লিফট চলানো স্টপ হয়ে যায়। লিফটের মধ্যে ইলেকট্রিসিটি ছিল, কিন্তু সুইচগুলো কাজ করতেছিল না। তারা লিফটে অ্যালার্ম বাজানোর চেষ্টা করতেছিল, কিন্তু সেটাও কাজ করে না। জেনিফা লিফটের মধ্যে একটা ক্যামেরা দেখতে পায়, সে ক্যামেরার মধ্যে হেল্প চায়, কিন্তু ক্যামেরার অপর পাশে কেউই ছিল না। তারা ফোনের মাধ্যমে অন্যের কাছে হেল্প জানানোর চেষ্টা করে, কিন্তু লিফটের ভিতরে তাদের ফোনে নেটওয়ার্কও ছিল না। আর এখন তাদের এই লিফটের মধ্যে 5 দিনের মতো আটকে থাকতে হবে, কারণ অফিসের সব কর্মচারীদের কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল। গাই জেনিফাকে বলে, আমি অফিসে নতুন জয়েন করেছি, তাই আমি লিফটের ব্যাপারে বেশি কিছু জানি না। তখন জেনিফা তাকে বলে, এই লিফট চলার সময় মাঝে মাঝে শব্দ করত, মেবি এই কারণে লিফটটা নষ্ট হয়েছে। তখন হঠাৎ গায়ের একটা বুদ্ধি আসে, সে মনে করে তার লিফটের উপর দিয়ে বের হতে পারবে, কারণ সব লিফটেরই বের হওয়ানোর জন্য আলাদা কোনো না কোনো রাস্তা থাকে। সে নিজে খোলানোর চেষ্টা করে, কিন্তু তার হাইট ছোট ছিল। পরে সে জেনিফাকে কাঁধে নিয়ে উপরে সিলিং চেক করতে বলে। জেনিফা চেক করার পরেও ওপেন করতে পারে না, তারা অনেক ট্রাই করে কিন্তু তারপরেও কিছু হয় না। এখন 1 ঘন্টা হয়ে গেছে এবং জেনিফা আন্দাজ করতে পারে সে তার ফ্লাইট মিস করে ফেলেছে। এতে সে রেগে যায় এবং সব কিছুকে গালাগালি করতে থাকে। পরে জেনিফার পানি পিপাসা লাগে, এর জন্য গাই তাকে তার পানির বোতল দেয়। জেনিফা তার পানি নিতে মানা করে, কিন্তু গাই বলে, আমাদের কাছে এখন পানির বোতল আর একটি ওয়াইনের বোতলই আছে, এখন তুমি সিদ্ধান্ত করো তুমি কোনটা নেবে। তখন জেনিফা একটু মজা করে বলে, ওয়াইনের বোতল খোলার জন্য আমার কাছে ওপেনার আছে, তাই আমি ওয়াইনের বোতলই নিব। যদিও বা পরে জেনিফা পানি নেয় এবং তা পান করে। সে গাইকে একটা চকলেট দেয়, কারণ তার ব্যাগের মধ্যে একটা চকলেট ছিল। পরে গাই বলে, আমাদের এখন সব কিছু হিসাব করে ব্যবহার করতে হবে, কারণ আমাদের এখানে সাধারণত 5 দিনের মতো আটকে থাকতে হবে। পরে আরও 4 ঘন্টা চলে যায়। এখন জেনিফার টয়লেট ধরেছে, কিন্তু সে এভাবে গায়ের সামনে টয়লেট করতে পারবে না, এর জন্য গাই তাকে একটা বোতল দেয় এবং বলে, এটা ন্যাচারাল জিনিস, এটার জন্য লজ্জা পাওয়ার কিছুই নেই। এখন সে গাইকে অন্যদিকে ঘুরতে বলে এবং সে টয়লেট করে। আর এখন তারা রিয়েলিটি অ্যাকসেপ্ট করে যে তারা এখানে 5 দিনের মতো আটকে থাকবে। লিফটের মধ্যে যে ড্রয়িং ছিল সেটা তারা কমপ্লিট করে ফেলে। জেনিফা গাইকে জিজ্ঞাসা করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। এর উত্তরে গায়ে বলে, না আমার এমন কেউই নেই। পরে জেনিফা তার বয়ফ্রেন্ডের কথা বলে, সে বলে, আমি তাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, এর জন্য সে আমার আসার ব্যাপারে কিছুই জানে না। এখন তারা বুঝতে পারে তাদের মধ্যে অনেক কিছুরই মিল আছে। গায়ে পরে ওয়াইনের বোতলটি খুলে ফেলে। তারা টাইম পাস করার জন্য একে অপরে ড্রয়িং আঁকতে থাকে। গায়ে জেনিফার জন্য সুন্দর একটা ড্রয়িং আঁকে, কিন্তু জেনিফা তারা একটা ফানি ড্রয়িং আঁকে। জেনিফা গায়ের ড্রয়িং দেখে খুশি হয়ে যায় এবং বলে, তুমি আমার জন্য যে ড্রয়িংটি এঁকেছ এটা আমি আমার ফোনের প্রোফাইল পিকচার হিসেবে রাখবো। তারা কথা বলতে বলতে এখন খাবারের ব্যাপারে আলোচনা করে। তারা দুজনই ক্ষুধাত ছিল, এর জন্য জেনিফা বলে, আমাদের ওই ব্যাপারে আলাপ না করাই ভালো। তারা এখন একে অপরের পার্টনারের ক্রেজি স্টোরি শেয়ার করতে থাকে। প্রথমে জেনিফা বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একবার লাইব্রেরিতে ইন্টিমেট হয়েছিলাম। এগুলো ভিডিও করার সময় প্রথমে গায়ে অনেক লজ্জা পেতেছিল, কিন্তু পরে সেও তার স্টোরি বলে। সে বলে, আমার একটা কোয়ার্কার ছিল, আমরা একসাথে একবার ড্রাইভিংয়ে গিয়েছিলাম, তখন আমরা ইন্টিমেট হয়েছিলাম। এগুলো বলার সময় তার জেনিফার জন্য ফিলিং হচ্ছিল, জেনিফার ওইতে কোনো প্রবলেম ছিল না, তাই তারা দুজনই এখানে ইন্টিমেট হয়।
তাদের ইন্টিমেট শেষ হওয়ার পরে গাই বলে, আমি কি তোমার সাথে রিলেশনশিপ করতে পারি? এ কথায় জেনিফার একটু অবাক লাগে। সে বলে, আমাদের মধ্যে যা হয়েছে এগুলো সব আমরা ভুলে যাব। সে আরও বলে, আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক পছন্দ করি, এর জন্য আমি তার কাছে আবারও চলে যেতে চাই। এগুলো শোনানোর পরে গায়ের অনেক খারাপ লাগে। সে বলে, আমাদের মধ্যে কোনো কানেকশন আছে, তোমার কি কোনো কিছু ফিল হয় নাই? জেনিফা বলে, এমন কিছুই না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক বছর ধরে আছি, এর জন্য আমি তাকে অনেক বেশি লাইক করি। জেনিফার কাছ থেকে এসব শোনার পরে গায়ের এমন মনে হচ্ছিল যে তারা একটা বন্দি লিপটা আটকানোর পরেও অনেক দূরে আছে। তার চোখের মধ্যে পানি এসে যায়। জেনিফা তাকে বলে, দেখো, আমরা একে অপরকে ঠিকভাবে জানিও না, আমরা কীভাবে বা রিলেশন করব। হঠাৎ করে গাই তার আচরণ পরিবর্তন করতে থাকে। সে তার ফোনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখায়। সে বলে, আমি তোমাকে প্রতিদিনই দেখি, তুমি যখন কাজে আসো, কাজ থেকে চলে যাও, আমি সবসময় তোমাকে দেখতে থাকি। গাই আসলে এই বিল্ডিংয়ে একজন সিকিউরিটি গার্ড। সে প্রথমে জেনিফাকে মিথ্যা কথা বলেছিল যে সে এই বিল্ডিংয়ের অ্যাকাউন্টার। সে স্বীকার করে সব কিছুই তার প্ল্যানই ছিল, জেনিফার সাথে রিলেশনশিপ করার জন্য সে একটা চান্স নিয়েছিল। সে তার পকেট থেকে একটা চাবি বের করে এবং লিফটটি চালু করে দেয়। জেনিফা তার উপরে অনেক রেগে যায় এবং বলে, আমি এখন পুলিশকে কল দিব, তুমি যা করেছো এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এটা শুনে গায়ে আবারও লিফট বন্ধ করে দেয়। জেনিফা লিফট চালু করার চেষ্টা করে কিন্তু গায়ে তাকে আটকিয়ে ফেলে। জেনিফা যখন লিফট চালু করানোর চেষ্টা করতেছিল তখন যাতায়াতের জন্য চাবিটি ভেঙে যায়, আর এখন তারা সত্যি সত্যি লিফটের মধ্যে আটকিয়ে যায়। জেনিফার রেগে গিয়ে তার জুতা দিয়ে গাইকে আঘাত করে ফেলে দেয়। জেনিফা ভেবেছিল গাই মেবি অজ্ঞান হয়ে গেছে, তাই সে তাকে চেক করানোর জন্য এগিয়ে আসে। কিন্তু গাই অজ্ঞান ছিল না, তাই সে জেনিফার উপর হামলা চালায়। সে জেনিফাকে মেরে অজ্ঞান করে ফেলে। পরে জেনিফার যখন জ্ঞান ফিরে তখন গাই তাকে বলে, এটা ভালো প্ল্যান ছিল, এখানে লিফটের মধ্যে আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা দুইজনে অপরিচিত ছিলাম, কিন্তু দেখো প্র্যাকটিক্যালি আমাদের সম্পূর্ণ রিলেশনশিপ এই লিফটের মধ্যেই হয়ে গেছে। আমরা একে অপরকে দেখলাম, একে অপরকে জানলাম এবং আমাদের একে অপরের সাথে ব্রেকআপও হয়ে গেছে। কিন্তু জেনিফা এখনও অনেক রেগেছিল। সে তার বয়ফ্রেন্ডের জন্য একটা গিফট এনেছিল, সেটা গাই চেক করে, সেখানে একটা ভালো শার্ট ছিল। গাই সেই শার্টটি পরে ফেলে। গায়ের কাছেও একটা গিফট ছিল, যেখানে একটা সিজার, একটা লাইটার আর একটা কাটার ছিল। এখন সে রেগে গিয়ে একটা লাইট ভেঙে দেয় এবং তার একটা আইডিয়া আসে। সে বলে, এখানে লাইট পরিবর্তন করানোর জন্য কোনো না কোনো ওয়ে আছে। তার কাছে থাকা বোতলের মাধ্যমে উপরের ছাদ খুলে ফেলে। সে জেনিফাকে বলে, তুমি আমাকে সাপোর্ট করো, আমি উপরে গিয়ে লিফট চালু করে দেব। জেনিফা তার উপরে বিশ্বাস করে না। সে বলে, আমি উপরে যাই, আমার ওজন কম, তাই আমি তাড়াতাড়ি তোমাকে ওপেন করতে পারবো। গাই তার উপরে সন্দেহ হয়, কিন্তু গাই যে কথাটি শুনতে চেয়েছিল সে কথাটি জেনিফা তাকে বলে। জেনিফা বলে, আমরা একসাথে এতগুলো সময় একত্রিত ছিলাম, আমি কিভাবে তোমাকে ধোকা দিব। পরে তাকে হেল্প করানোর জন্য গাই রাজি হয়ে যায় এবং জেনিফা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে জেনিফা তাকে ধোকা দেয়। গাই এতে অনেক বেশি রেগে যায়। সে যে কোনোভাবে উপরে ওঠানোর চেষ্টা করে। সে তার কাপড় বের করে এবং সেটার মাধ্যমে একটা রশি বানায় এবং এর সাহায্যে সে উপরে উঠে যায়। এতক্ষণে জেনিফা অনেক উপরে উঠে গিয়েছিল। সে লিফটের ডোর প্রায় খুলেই ফেলেছিল, কিন্তু তখনই গায়ে তার পা ধরে তাকে নিচের দিকে টান দেয়। আর এখন তারা দুজনে অনেক বেশি আহত হয়ে যায়। গায়ে পুরোপুরিভাবে অজ্ঞান ছিল, কিন্তু জেনিফার জ্ঞান ফিরে এসেছে। লিফটটি এখন ভাঙ্গা অবস্থায় ছিল। তখন জেনিফা ফায়ার অ্যালার্ম দেখতে পায়। সে গায়ের গিফট থেকে লাইটার দিয়ে কিছু আগুন ধরায়। তখন গায়ের জ্ঞান ফিরে এবং বলে, এসব কাজ করে কোনো লাভ হবে না, কারণ আমাদের বাঁচানোর জন্য এখানে কেউই আসবে না। জেনিফা তাকে তাড়াতাড়ি মেরে তার হাত পা বেঁধে দেয়। সে বলে, আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, কিন্তু তোমাকে সব কিছু স্বীকার করতে হবে, কারণ সে পরে কোর্টে ভুল প্রমাণিত হতে চায় না। এই জন্য সে গাইকে বলে, তুমি আমার সাথে যা যা করেছো তা এখন স্বীকার করে ফেলো, আর যদি স্বীকার না করো তাহলে তোমাকে অনেক টর্চার করানো হবে। আর এখন গাই সব কিছু স্বীকার করে ভিডিও ক্যামেরাতে রেকর্ড করে। সব কিছু শেষ করার পরে জেনিফা গাইকে বলে, তুমি এত সব কিছু কেন করেছো? গাই বলে, আমি তোমাকে প্রতিদিনই দেখি, তুমি অনেক বেশি সুন্দর, বাট আমি একজন সাধারণ সিকিউরিটি গার্ড।
এর জন্য আমি তোমাকে কখনোই কিছুই বলতে পারিনি। আমি আগে সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টার ছিলাম এবং অনেক টাকা ইনকাম করতাম। যে স্টোরি আমি তোমাকে বলেছিলাম যে আমার কোয়ার্কের সাথে কারে ইন্টিমেট হতেছিলাম, তখনই আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এতে আমাকে জেলেও যেতে হয়। বাট আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি 6 মাস পরে জেল থেকে বেরিয়ে আসি। কিন্তু বেরিয়ে আসার পরে আমি কোনো জায়গায় কাজ পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমার অর্থনৈতিক অবস্থাও দুর্বল হতে থাকে এবং পরে আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতে হয়। সে জেনিফাকে বলে আমি আমার আগের ওল্ড লাইফ পেতে চেয়েছিলাম, এর জন্য আমি এইসব প্ল্যান করেছিলাম। পরের দৃশ্যে আমরা দেখি গায়ের সাথে কাজ করানো একজন গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই বিল্ডিংয়ে সাদ দেখানোর জন্য এখানে আসে। তারা জানতো যে অফিস কয়েকদিনের জন্য বন্ধ আছে, তাই এখানে কেউই আসবে না, এই জন্য সে তার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসে। এই গার্ডটি নোটিশ করে আশেপাশে কোথাও গায়ে নাই, এই জন্য সে সিসিটিভি ক্যামেরা দেখে। সে গায়ে আর জেনিফারকে লিফটের মধ্যে দেখতে পায়। সে তাড়াতাড়ি তাদেরকে হেল্প করার জন্য তাদের সাথে কথা বলে। পরে সে ওইখানে আসে এবং লিফট ওপেন করানোর চেষ্টা করে, কিন্তু লিফট শুধু অল্প ওপেন হয়েছিল। সে তার চাবি নেওয়ার জন্য ফিরে যায়। তখন গাই জেনিফার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। ওই দারোয়ানটি আবার আসে এবং গাইকে লিফটের চাবি দেয়। তখন গাই বলে উপরে আসো, আমার তোমার একটু হেল্প দরকার। ওই দারোয়ানটি লিফটে অর্ধে ঢুকে যায়, তখনই গাই লিফট চালু করে দেয় এবং ওই দারোয়ানটি সেখানেই মারা যায়। পরে গাই জেনিফারকে তার গাড়ির পিছনে আটকিয়ে রাখে। নিচে এসে সে গোসল করে এবং তার গাটে জামা পরে। সে বিল্ডিংয়ের লবিতে এসে তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। পরে যখন মেয়েটি তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে, তখন গাই বলে সে তো চলে গেছে। ওই গার্লফ্রেন্ডের একটু সন্দেহ হয়, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন গাই তার উপরেও হামলা করে এবং তাকেও মেরে ফেলে। পরে গাই তার গাড়ি নিয়ে জেনিফারকে একটা জনমানবহীন জায়গায় নিয়ে আসে। সে তেল দিয়ে গাড়ির সাথে জেনিফারকেও জ্বালিয়ে দিতে চাইছিল। সে যখন গাড়ির পিছনটা খুলে, তখনও জেনিফার জীবিত ছিল এবং জেনিফার গায়ের উপরে হামলাও করে। জেনিফার তার গাড়িতে বসে এবং সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে যখন পিছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে গাই এখনও জীবিত ছিল। এটা দেখে জেনিফার রেগে যায়। সে গাড়ি উল্টা করে চালিয়ে গাইকে চাপা দিয়ে আহত করে এবং একটা বক্সে পেট্রোল দিয়ে তাতে আগুন দিয়ে তাকে মেরে ফেলে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। তো এই মুভিটা দেখে আমি যেটা শিখলাম আর কি, যদি কারো ভালো লাগে তাহলে তারে ধরে লিফটের মধ্যে আটকালে হবে আর কি। দেখবেন অটোমেটিকলি সব কিছু সেট আপ হয়ে যাবে। খালি এটা মাথায় রাখতে হবে যে লিফটটা যে আপনি নষ্ট করছেন এটা যাতে সে না জানে। লিফটের মধ্যে আটকানো অবস্থা আপনি যদি একটু তাই ঠিকঠাক মতো তেল মারতে পারেন তাহলে দেখবেন কাজ হয়ে গেছে। যাই হোক ভাই, এগুলো কেউ ভুলেও করতে যান না, কারণ লিফট যদি একবার সত্যি সত্যি নষ্ট হয়ে যায় তাহলে আপনি তো গেছেনই, তার সাথে সেও গে যাইব। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মুভিটা দেখা আপনিও কী শিখছেন সেটাও কমেন্টে জানায়। আর যদি এমন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।